আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বাংলা এক্সপ্লোর চ্যানেল বিসিএস ক্যাডার বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস বা বেসামরিক চাকরি আর বিসিএস পরীক্ষা হচ্ছে বেসামরিক চাকরিতে অফিসার নিয়োগের পরীক্ষা এই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ক্যাডার পায় ওনাদের বলা হয় বিসিএস ক্যাডার বাংলাদেশে দুই ধরনের সরকারি চাকরি আছে একটি হলো সামরিক চাকরি অপরটি হলো বেসামরিক চাকরি সামরিক চাকরি বলতে বোঝায় আর্মি নেভি এবং এয়ারফোর্সকে আর এই সামরিক বাহিনীতে অফিসার বাছাই করেন হচ্ছে আইএসএসবি বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড আর বেসামরিক চাকরি বা সিভিল সার্ভিসে অফিসার বাছাই করেন হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও বেসামরিক চাকরিতে কিছু নিয়োগ হয়ে থাকে যেমন স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান নিজেরাই নিজেদের অফিসার নিয়োগ পরীক্ষা নিয়ে থাকেন যেমন ইউনিভার্সিটির টিচার ইউনিভার্সিটি কর্তৃপক্ষই নিয়োগ দিয়ে থাকেন এছাড়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বা বিজেএসসি সহকারী জজদের পরীক্ষা নিয়ে থাকেন তো সবচেয়ে বেশি সংখ্যক সিভিল অফিসার নিয়োগ দেওয়া হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে আর পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়ে থাকেন পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে একটা কমিশন আর একটা কমিশন গঠন হয় একটা নির্দিষ্ট কাজের জন্য একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য নিয়ে যেমন নির্বাচন কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা দুর্নীতি দমন কমিশনের কাজ দুর্নীতি দমন করা ঠিক তেমনই পাবলিক সার্ভিস কমিশনের কাজ হচ্ছে বিসিএস পরীক্ষা নেওয়া তো বিসিএসএ বা সিভিল সার্ভিসে অনেক ধরনের চাকরি আছে কিন্তু ক্যাডার রয়েছে সাতাইশটি এই ক্যাডারগুলো দুই ভাগে বিভক্ত সাধারণ ক্যাডার আর প্রফেশনাল ক্যাডার সাধারণ ক্যাডারের মধ্যে রয়েছে যেমন বিসিএস প্রশাসন আনসার পুলিশ এসব আর প্রফেশনাল ক্যাডারের মধ্যে বিসিএস রেলওয়ে প্রকৌশল সড়ক ও জনপথ তথ্য পশু সম্পদ ইত্যাদি জেনারেল ক্যাডার আর প্রফেশনাল ক্যাডারের মধ্যে পার্থক্য হলো যে কোনো বিষয়ে মাস্টার্স বা চার বছর মেয়াদি ডিগ্রি থাকলেই জেনারেল ক্যাডারগুলোতে অ্যাপ্লাই করা যাবে আর প্রফেশনাল ক্যাডারগুলোতে অ্যাপ্লাই করার জন্য নির্দিষ্ট ক্যাডারের জন্য নির্দিষ্ট সাবজেক্ট থাকা লাগবে যেমন ধরুন বিসিএস তথ্য ক্যাডারের জন্য অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা মাইক্রোওয়েভে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে অনুরূপ স্বাস্থ্য ক্যাডারের জন্য এম লাগবে এবং পশু সম্পদ ক্যাডারের জন্য ভেটেরিনারি সায়েন্স লাগবে আর সাধারণ যোগ্যতা হিসাবে একজন প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে অযোগ্য বলে বিবেচিত হবেন আর সরকারি চাকরিতে কেউ ইতিমধ্যে থাকলে ওই অর্গানাইজেশনের অনুমতি লাগবে বয়স হতে হবে একুশ থেকে ত্রিশ বছর আর মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী প্রার্থীর জন্য বয়স একুশ থেকে বত্রিশ বছর আর উচ্চতা পুলিশ ও আনসার ক্যাডারের জন্য পুরুষ পাঁচ ফিট চার ইঞ্চি আর মহিলা পাঁচ ফিট অন্যান্য ক্যাডারের জন্য পুরুষ পাঁচ ফিট এবং মহিলা চার ফিট দশ ইঞ্চি এই হল সাধারণ যোগ্যতা তো বাংলাদেশে কতজন সরকারি চাকরিজীবী আছে আগামী বছর কতজন অবসরে যাবেন এবছর কতজন অফিসার লাগবে এই হিসাব রাখেন হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় তাই পাবলিক সার্ভিস কমিশন বিসিএস পরীক্ষা নেওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়কে একটা চিঠি দিবে কতজন ক্যাডার নিয়োগ দিতে হবে এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় একটা চিঠি দিয়ে জানাবে বছর সর্বমোট কতজন অফিসার এবং কোন ক্যাডারে কতজন নিয়োগ দিতে হবে এরপর পিএসসি বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী ক্যাডার চয়েস দিয়ে অনলাইনে আবেদন করা যায় এরপর শুরু হবে এগারোশো নম্বরের পরীক্ষা তো বিসিএস পরীক্ষা তিনটি দাপে হয়ে থাকে প্রথমেই প্রিলিমিনারি টেস্ট দুইশো নম্বরের এই প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে পরবর্তীতে নয়শো নম্বরের রিটেন এবং দুইশো নম্বরের বাইবা পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারিতে থাকবে হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য ৩৫ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ত্রিশ আন্তর্জাতিক বিষয়াবলী বিশ ভূগোল দশ সাধারণ বিজ্ঞান পনেরো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পনেরো গাণিতিক যুক্তি পনেরো মানসিক দক্ষতা পনেরো নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন দশ মোট দুইশ এখানে বাংলা ভাষা ও সাহিত্যে থাকবে ৩৫ নম্বর কী কী টপিকের উপর এই ৩৫ নম্বরের পরীক্ষা হবে তার পূর্ণাঙ্গ সিলেবাস অনলাইনে বা বিসিএস গাইডগুলোতে পাওয়া যাবে এখানে বাংলা ভাষায় সাধারণত শুদ্ধ বানান সমার্থক শব্দ বিপরীত শব্দ পদ বাক্য সন্ধি সমাজ ইত্যাদি থাকে আর সাহিত্যে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ থেকে প্রশ্ন থাকবে তো আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন থাকবে কথা সবার আগে সিলেবাস মুখস্থ করতে হবে এরপর প্রস্তুতি এমনও হতে পারে এই পঁয়ত্রিশ নম্বরের জন্য তিনটা বইও কেনা লাগতে পারে আর বিগত পনেরো বিশ বছরে কী ধরনের প্রশ্ন আসছিল এ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নিতে হবে প্রিলিমিনারিতে পাশ করলে নয়শো নম্বরের লিখিত পরীক্ষা হবে সাধারণ ক্যাডারের জন্য বাংলা দুইশো ইংরেজি দুইশো বাংলাদেশ বিষয়বলী দুইশো আন্তর্জাতিক বিষয়বলী একশো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একশো মোট নয়শো আর টেকনিক্যাল ক্যাডারের জন্য বাংলা একশো ইংরেজি দুইশো বাংলাদেশ বিষয়বলী দুইশো আন্তর্জাতিক বিষয়বলী একশো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো সংশ্লিষ্ট বিষয় দুইশো মোট নয়শো আর কারো যদি চয়েস সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার উভয়টা হলে সাধারণ ক্যাডারের নয়শো নম্বরের পরীক্ষা দিতে হবে এবং অতিরিক্ত পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের হবে দুইশো নম্বরের মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত করে ক্যাডার নির্বাচন করে পাবলিক সার্ভিস কমিশন সুপারিশপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে এরপর নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ গেজেটে ওনাদের নাম পাবলিশ করবে আর এই বাংলাদেশ গেজেটে যেসব অফিসারদের নিয়োগ পদোন্নতি পাবলিশ হয় ওনাদের বলা হয় গেজেটেড অফিসার ধরুন এবছর সাতাইশটি ক্যাডারের সর্বমোট অফিসার নিবে পঁচিশশো জন কিন্তু বিসিএসএ উত্তীর্ণ দেখানো হয়েছে পঁয়তাল্লিশশ জনকে এই পঁয়তাল্লিশ জন থেকে পঁচিশশো জন ক্যাডার পাবেন বাকি থাকবে হচ্ছে দুইশো দুই হাজার জন এই দুই হাজার জন থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে ভ্যাকেন্সি থাকা সাপেক্ষে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পদে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে মানে ওনারা পরীক্ষায় পঁচিশশো জনের ভিতরে থাকতে পারেন নাই ক্যাডার পান নাই আর এই দুই হাজার জন হচ্ছে নন ক্যাডার এছাড়াও পিএসসি আলাদা সার্কুলারের মাধ্যমে নন ক্যাডার নিয়োগ দিয়ে থাকেন এরপর হচ্ছে বেতন দুই সালের বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতনের এক থেকে বিশটি গ্রেড আছে সবার নিচে বিশ নাম্বার গ্রেডের মূল বেতন হচ্ছে আট আট টাকা আর সবার উপরে এক নাম্বার গ্রেডের মূল বেতন হলো আটাত্তর হাজার টাকা এখানে দ্বিতীয় শ্রেণীর চাকরিজীবীদের গ্রেড একটাই এটা হচ্ছে দশ নম্বর গ্রেড যার মূল বেতন ষোলো হাজার টাকা এখানে এগারো বারো তেরো এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর চাকরিজীবীদের গ্রেড আর সকল প্রথম শ্রেণীর চাকরিজীবীদের বেতন শুরু হয় নয় নাম্বার গ্রেডে বা বাইশ হাজার টাকা থেকে কিন্তু বিসিএস ক্যাডারদের ক্ষেত্রে গ্যাজেটে লেখা আছে বিসিএস ক্যাডারভুক্ত এবং নবম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণের বেতন জাতীয় বেতন স্কেল দু এর নবম গ্রেডে একটি অতিরিক্ত অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা সহ নির্ধারিত হইবে অর্থাৎ তাহাদের নির্ধারিত প্রারম্ভিক বেতন হইবে বাইশ হাজার প্লাস এগারোশো টাকা ইকুয়াল টু তেইশ হাজার একশো টাকা অর্থাৎ বিসিএস ক্যাডারদের গ্রেট নয় নাম্বার কিন্তু বেতনের ক্ষেত্রে একটা অতিরিক্ত ইনক্রিমেন্ট নিয়ে জয়েন করবেন অর্থাৎ ওনাদের শুরুতে মূল বেতন হবে তেইশ হাজার একশো টাকা এর সাথে বাড়ি অঞ্চল বেদে চল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট এভারেজ যদি পঞ্চাশ পার্সেন্ট ধরেন আসবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিশু শিক্ষা ভাতা সর্বোচ্চ এক হাজার টাকা সাথে চাকরি বেদে অল্প কিছু বাতা আছে তো নয় নম্বর গ্রেডের একজন বিসিএস ক্যাডার শুরুতে সর্বমোট বেতন হবে চল্লিশ হাজার টাকার মতো আর এই গ্রেডে বেতন পান হচ্ছে সকল নতুন নিয়োগপ্রাপ্ত বিসিএস ক্যাডারগণ যেমন পুলিশের এ এসপি সহকারী সচিব সহকারী কমিশনার কলেজের লেকচারার ভেটারিনারি সার্জন ওনারা আর আট নাম্বার গ্রেডের মূল বেতন তেইশ হাজার টাকা সাথে আগের মতোই যোগ হবে এরপর সাত নাম্বার গ্রেডের মূল বেতন উনত্রিশ হাজার টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে পুলিশের সিনিয়র এসপি এরপর ছয় নাম্বার গ্রেডের মূল বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে পুলিশের এডিশনাল এসপি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টিএনও এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেপুটি কমিশনার অফ ট্যাক্স এই লেভেলের অফিসারগণ এরপর পাঁচ নাম্বার গ্রেডের মূল বেতন তেতাল্লিশ হাজার টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে পুলিশের এসপি ডিসি এসোসিয়েট প্রফেসর ওনারা এরপর চার নাম্বার গ্রেডের মূল বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে পুলিশের এডিশনাল ডিআইজি শিক্ষা বোর্ডের ডেপুটি ডিরেক্টর এডিশনাল কমিশনার অফ ট্যাক্স এই লেভেলের অফিসারগণ এরপর তিন নাম্বার গ্রেডের মূল বেতন ছাপ্পান্ন হাজার টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে পুলিশের ডিআইজি জয়েন্ট সেক্রেটারি বিভাগীয় কমিশনার প্রফেসর এনবিআর কমিশনার ট্যাক্স কমিশনার ওনারা এরপর দুই নাম্বার গ্রেডের মূল বেতন ছেষট্টি হাজার টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে পুলিশের এডিশনাল আইজিপি এডিশনাল সেক্রেটারি এন বিআর সদস্যগণ এরপর সর্বোচ্চ গ্রেড এক নাম্বার গ্রেডের মূল বেতন আটাত্তর হাজার টাকা আর এই গ্রেডে বেতন পান হচ্ছে সচিব পদমর্যাদার অফিসারগণ এনবি চেয়ারম্যান ওনারা এখানে যে বেতন স্কেল উল্লেখ আছে এইটা হলো মূল বেতন এর সাথে অন্যান্য বাতা যুগ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে রাখবেন দু একটা ইনফরমেশন হয়তো কারো কাজে লাগতে পারে আর বাংলা এক্সপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন